আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, প্রত্যন্ত গ্রামে বসে ইন্টারনেটের মাধ্যমে তরুণ তরুণীরা রেমিটেন্স যোদ্ধা হিসেবে যে হাজার হাজার ডলার আয় করছে, এটাই হচ্ছে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সাফল্য। প্রতিনিধি মঞ্জুরুল আহসান জানান, সকালে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার কাকরকান্দি ইউনিয়নের আইসিটি সেন্টার পরিদর্শনকালে কথা বলেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, সরকার এ বছরের মধ্যে সারা দেশে 4,500 ইউনিয়নকে হাই স্পিড ফাইবার কেবলের আওতায় নিয়ে আসতে পারবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাহেলা আক্তার, জেলা পুলিশ সুপার কামরুজ্জামান, ইউএনও হেলেনা পারভিন, উপজেলা চেয়ারম্যান মুকসেদুর রহমান লেবু, নালিতাবাড়ি পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিকী সহ অন্যান্যরা। আজকে আমাদের শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার যে প্রত্যন্ত একটি কাকরকান্দা ইউনিয়নের কাকরকান্দা গ্রাম থেকে শত বাধা শত প্রতিকূলতাকে জয় করে তৃষ্ণা দেও আজকে যে একজন সফল আইটি ফ্রিল্যান্সার, একজন সফল রেমিটেন্স যোদ্ধা হিসেবে এই যে প্রত্যন্ত গ্রামে বসে সে ইন্টারনেটের শক্তি আর নিজের তারুণ্যের মেধা এই দুইটাকে সম্মেলন ঘটিয়ে আজকে যে সে ফ্রিল্যান্সার হিসেবে হাজার হাজার ডলার আয় করতে পারছে, এটাই হচ্ছে শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য। এবং আজকে আমি এসে অত্যন্ত আনন্দিত, মাননীয় আইসিটি উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় ভাইয়ের যে নির্দেশনা, উনি সবসময় একটা কথা বলেন, ইফ ইউ গিভ আ ম্যান আ ফিশ ইউ ক্যান ফিড হিম ফর আ ডে, ইফ ইউ টিচ এ ম্যান হাউ টু ফিশ ইউ ক্যান ফিড হিম ফর হিজ লাইফ টাইম। আজকে সুবীর, আমাদের সুবীর নকরেক, নকরেক আইটি প্রতিষ্ঠাতা, এবং তৃষ্ণার যে দুজন প্রশিক্ষক, বিশেষ করে নকরেক আইটি থেকে আমাদের হিমালয় এবং হৃদয়, তাদেরকে ধন্যবাদ যে এক একজন তরুণ, তারা এক একজন শুধু আইটি ফ্রিল্যান্সার নয়, এক একজন উদ্যোক্তা হয়ে আরো হাজার হাজার লক্ষ লক্ষ তরুণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিচ্ছে।